আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী সকলকে জানাই সকল উদ্যোক্তা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ অভিনন্দন শুরু করছে আজকের প্রতিবেদনটি আজকের প্রতিবেদনে কিছু কথা বলবো সেটা হচ্ছে ব্রয়লার মুরগির এই বর্তমান আজকে যে চোদ্দোই সেপ্টেম্বর দু হাজার বাইশ সাল এই আজকে কিন্তু ব্রয়লার মুরগির রেট রয়েছে আপনার একশো পাঁচচল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা এবং সোনালি মুরগির রেডি মুরগির রেট রয়েছে দুশো টাকা থেকে দুশো টাকা তো দর্শক মণ্ডলী এই মতো অবস্থায় বাচ্চা কিন্তু রয়েছে আপনার ব্রয়লার বাচ্চার কথা যদি বলি ব্রয়লার মুরগির বাচ্চার রেট রয়েছে আজকে আপনার পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ টাকা এবং সোনালির রেটও ঠিক একই অনুরূপ চৌত্রিশ থেকে ছত্রিশ টাকা টাকা বাচ্চার রেটগুলো কিন্তু মোটামুটি সমসাময়িক কিন্তু সবচেয়ে যেটা দুঃখজনক সেটা হচ্ছে আমরা জানি যে ইতিমধ্যেই বাচ্চার রেট তো উদ্যোগতি আছে ইতিমধ্যে খা খাদ্যের যে দামটা খাদ্যের দাম কিন্তু এমতো মতো অবস্থায় আবারও বেড়ে গেছে মতো অবস্থায় কিন্তু এই বর্তমানে খাদ্যের দাম রয়েছে চৌত্রিশশো টাকা প্লাস এই যে চৌত্রিশশো টাকা প্লাস খাদ্যের দাম এই বিষয়টা কিন্তু আপনাকে মাথায় নিতে হবে আপনাকে কখনো হিসাব করেছেন ভালো করে হিসাব করে দেখবেন যে আসলে চৌত্রিশশো টাকা খাদ্য কিনে চৌত্রিশ থেকে ছত্রিশ টাকা পিস মুরগির বাচ্চা কিনে আসলে কোন অবস্থাতে আপনার পৌঁছেছেন এবং এই মুরগি রেডি হওয়ার পরে মুরগির বাজারটা এরকম থাকবে কী এর সে কমবে না বাড়বে সেটা কিন্তু আসলে বলা মুশকিল তো দর্শক মণ্ডলী আপনার বলতে পারেন যে আমি আসলে কিছু কিছু ভিডিও করি সেটা হচ্ছে খামারিদের আসলে উৎসাহিত না করার মতো কিছু ভিডিও কিন্তু কেন আসলে কি জানেন যে খা আপনাকে অনুৎসাহিত করছি কেন আমি ধ্বংস হয়ে গেছি আপনিও এরকম হতে পারেন কারণ বর্তমান যে অবস্থা আজ দেখছেন যে আমি কিন্তু খামারের ভিডিও দিতে পারছি না কারণ আমি কিন্তু খামার থেকে সরে এসেছি কারণ আমার মতো যারা ছোটো খাটো খামারি আছে তারা যদি একবার দুইবার তিনবার যদি এরকম সমস্যায় মোকাবেলা করতে হয় আর এরকম বাচ্চা প্লাস খাদ্যের দাম বেশি দিয়ে বাচ্চা কিনে খাদ্যের দাম বেশি দিয়ে মানুষ করে মুরগি মানুষ করে এরপরে রেডি মুরগি যদি বিক্রি করতে হয় কম রেটে তাহলে এর সে দুঃখজনক আর কিছু হতে পারে না তো দর্শক মণ্ডলী আসলে আমার বিষয়গুলো ছিল এটাই আপনাকে আবারও স্মরণ করে দিতে চাচ্ছিলাম আপনাদেরকে যে এটাই যে খাদ্যের দাম আবারও দুইশো টাকা বেড়ে গেছে সেই জায়গায় দেখা যাচ্ছে চৌত্রিশশো টাকা প্লাস খাদ্যের দাম ব্রয়লারের এবং আপনার সোনালের দামটা হয়তো আগে যেরকম ছিল এই অনুপাতেই মানে চব্বিশশো থেকে ছাব্বিশশো বা সাতাশশো এরকম কিন্তু সোনালের খাদ্যের দাম তো যা হোক বিষয়টা হচ্ছে এই রকম যে আপনি বাচ্চা প্লাস খাদ্যর দাম হিসাব করে জানেন যে একশো মুরগি একশো ব্রয়লার মুরগিতে কিন্তু মিনিমাম ছয় বস্তা খাদ্য খাওয়াতে হয় তো সেই জায়গাতে আপনাকে পুরোপুরি হিসাব করতে হবে যে আসলে আমি কিভাবে এই খাদ্য খাওয়াই এই রেটে বাচ্চা কিনে এবং একশো পঞ্চাশ টাকা দরে বা মুরগি বিক্রি করে কি কস্টিংটা পড়লো আর কী লাভটা করব সেই হিসাবটা আমাকে কিন্তু বর্তমানে খামার করতে হলে পূর্বেই ভেবে নিতে হবে পূর্বে আপনাকে মেজারমেন্ট করে নিতে হবে হয়তো উনিশ বিশ হলো এটা আলাদা ব্যাপার কিন্তু আমাকে যদি পাঁচশো মুরগি পালন করে যদি আমাকে বিশ হাজার টাকা লস গুনতে হয় সেখানে কিন্তু আমি আপনি মধ্যবিত্ত ছোটো যারা খামারি তারা কিন্তু আসলে পথে বসে যাব। তো দর্শক মণ্ডলী আমি খামার করতে অনুৎসাহিত করছি না আমি আবারও বলছি খামার করবেন সমস্যা নেই কিন্তু দেখে শুনে বুঝে খামার করবেন মুরগি ওঠাবেন এবং সার্বিকভাবে এই যে বর্তমানে কিন্তু একটা বইরে আবহাওয়া মানে প্রতিনিয়ত বৃষ্টি লাগাতার বৃষ্টি নেমেই আসে এই বৃষ্টিতে কিন্তু দেখা যাচ্ছে মুরগির ঠান্ডা লেগে যেতে পারে ঠান্ডা লেগে গেলে কিন্তু মুশকিলে পড়ে যাবেন কারণ ঠান্ডা লেগে গেলে ব্রয়লার মুরগি বিশেষ করে ব্রয়লারে কিন্তু ঠান্ডা লেগে গেলে আর কোনো কিছু করার উপায় থাকার মতো ব্যবস্থা পাওয়া যায় না যতই ওষুধ খাওয়ান হায়ার অ্যান্টিবায়োটিক খাওয়ান আর যেটাই খাওয়ান সহজে কাজ করতে চায় না তো দর্শক মণ্ডলী বর্তমানে যদি আপনার খামারে মুরগি থেকেই থাকে এই বই আবহাওয়ায় আপনার মুরগির অত্যাধিক যত্ন নেন এবং বাচ্চা যদি ওঠাতে চান তাহলে খুব খেয়াল করে যত্ন সহকারে বাচ্চাগুলোকে ব্রিডিং হ্যাঁ অবস্থায় বাচ্চাকে মানুষ করে ফেলেন বোর্ডিং অবস্থায় যেন আপনার বাচ্চার কোনো ক্ষতি না হয় সেইভাবে বাচ্চাগুলোকে লালন পালন করেন তো তাহলে কিন্তু একটু আশা করা যায় যে কিছু না কিছু হতে পারে একটু লাভবান হওয়া যেতে পারে যেখানে একশো পঞ্চাশ টাকা যদি ব্রয়লার রেট থাকে দুশো পঞ্চাশ টাকা যদি আপনার সোনালির রেট থাকে সেখানে কিছুটা লাভবান হওয়া যেতে পারে তো তারপরে সর্ব সার্বিকভাবে হিসাব হলো একটাই সেটা হলো যে আপনাকে যত্নশীল হতে হবে খামারের প্রতি আপনার অন্তরের অন্তঃস্থ থেকে খামারের প্রতি আগ্রহ থাকতে হবে খামারের প্রতি ভালোবাসা থাকতে হবে যদি খামারের প্রতি একান্ত ভালোবাসা থাকে তবেই বর্তমানে খামারে লাভ করা সম্ভব নচেত কিন্তু আপনি খামারে লাভ করতে পারবেন না তো দর্শক মণ্ডলী আপনার খামারের প্রতি অত্যাধিক যত্নশীল হন এই আশাবাদ ব্যক্ত করে আজকের কথা শেষ করছি আসসালামু আলাইকুম